আসসালামু আলাইকুম। দেখুন, আমার পেছনে দুইটা পেয়ারা গাছ আছে। তো আমার এটা হচ্ছে খামারের পাশে। পেয়ারাগুলো পাখির জন্য রাখতে পারি না, কিছু পেয়ারা আমি পলিথিন দিয়ে আটকে রাখছি। সেটা দেখুন, আমি পলিথিন দিয়ে আটকে রাখছিলাম, কত পেয়ারা ধরছে একটা ডালের মধ্যে, ছোট্ট একটা ডাল, এর জন্য ওই যে ভেঙেও গেছে। বাইরে দিছি, কোনো ই হয় নাই। তো আমি কিছু ছিঁড়ব আজকে, যেগুলো খাওয়ার মতো হয়েছে। দেখুন কি ফ্রেশ। পেয়ারা নিয়ে চলে আসছি। এই যে আমরা ছোটখাটো পিকনিক করতেছি পেয়ারা দিয়া। গুঁড়া মরিচ, লবণ আর বিট লবণ দিয়ে আমি মাখিয়ে খাইতেছি। তো এটা খাইতে আমার খুব ভালো লাগে, এর জন্য আমি মাখিয়ে মাখিয়ে খাইতেছি। ছোট বোন আছে, স্বাস্থ্য বোন, তো ওরে দেয় আগে। এটা খুবই মিষ্টি বলে বিশ্বাস করবেন না আপনারা, প্রচুর মিষ্টি। কেমন লাগতেছে? এটা খুবই মজা, মিষ্টি খুব, খাইতে অনেক মজা লাগতেছে। এটা প্রচুর মিষ্টি বলে বিশ্বাস করবেন আপনারা, যেন এটা কিরকম মিষ্টি। ধন্যবাদ সবাইকে, যদি খাইতে চান তাহলে আসবেন। তো আমার কাছে যদি পেয়ারা থাকে অবশ্যই আপনাদের খাওয়াবো। আল্লাহ হাফেজ।